হ্যালো বেঙ্গলি রাইডার কেমন আছো তোমরা সবাই নো সব প্রণাম ওয়েলকাম দিস ইজ ইউর দ্য বেঙ্গলি রাইডার আমি সাহেব হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চ্যাম বিং বাঙালি ইয়ে খুব রিসেন্ট একটা ভিডিওতে যেটার আই বাটনের লিঙ্ক চলে আসছে সেই ভিডিওতে আমি বলেছিলাম সাইকেল মেনটেন্স সম্বন্ধে কিছু আপডেটের কথা যে তোমরা সাইকেল মেনটেন্সের ভিডিও চাও কি না তোমরা সেই ভিডিওতে দুর্ধর্ষ একটা রেসপন্স করো নি যারা ব্লগিংয়ের ভিডিও পছন্দ করো তাদের মন খারাপ করার কিছু নেই রবিবার দিন সন্ধ্যে সাতটায় নতুন ভিডিও আসছে তাহলে ব্যাপারটাকে নিয়ে শুরু করা এক সাইকেল যখন নতুন থাকে তখন তো সাইকেলের সমস্ত পার্টস ঠিকঠাক করে কাজ করে কিন্তু যত সময় যায় সাইকেল যত পুরোনো হয় পার্টসগুলোর অ্যাডজাস্টমেন্ট বিগড়াতে থাকে সাইকেলের প্রবলেম আসতে শুরু করে একটা সবথেকে বেশি প্রবলেম হচ্ছে যে সাইকেলের গিয়ার ঠিকঠাক করে শিফট করে না সাইকেলের গিয়ার খারাপ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ঠিকঠাক করে শিফট না করা তো এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি আই বাটনে দেখো লিঙ্ক চলে আসছে সেখানে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো সবার আগে আমরা সাইকেলের গিয়ারের কম্পোনেন্টগুলো নিয়ে যাব এবং তারপরে আমরা গিয়ার ঠিক করার দিকে এগাবো যদি আমরা সাইকেলের পিছনের দিকে তাকাই দেখব একটা মেশিন এর মধ্যে অ্যাটাচ রয়েছে তো এটা হচ্ছে সাইকেলের ডিরেলার এটাই সাইকেলের গিয়ারকে আপ এবং ডাউন করতে হেল্প করে এর সঙ্গে থাকে একটা তার এই তারটা আমাদের সাইকেলের হ্যান্ডেলবারের সঙ্গে অ্যাটাচ করা থাকে এবং এখান থেকে আমরা গিয়ারকে অপারেট করতে পারি এই তারটা সাইকেলের গিয়ারের টেনশনটাকে বজায় রাখতে সাহায্য করে এবং এর সঙ্গে একটা দেখব এরকম একটা মাউন্ট চলে আসে এটাকে বলা হয় ডিরেলার হ্যাঙ্গার সাইকেলের গিয়ারের ওপর যখনই কোনো রকম ইম্প্যাক্ট আসে তখন এটা ভেঙে যায় এবং ভেঙে গিয়ে এটাকে গিয়ারটাকে সেফ রাখেন এবং এর সাথে সাথে দেখব দুটো স্ক্রু রয়েছে এবং এরকম একটা ঘোরানোর মতো কিছু একটা রয়েছে এই দুটো স্ক্রুগুলোকে বলা হয় লিমিটিং স্ক্রু এর সাহায্যে আমরা সাইকেলের গিয়ারটাকে লিমিট করতে পারি এবং এটা কী কাজে লাগে সেটা আমি পরে দেখাবো এর সঙ্গে দেখো একটা প্যাঁচ মতো রয়েছে এটাকে বলা হয় ব্যারেল অ্যাডজাস্টার তো এই ভিডিওতে আমি এগুলোর প্রত্যেকটার কাজ দেখাব তো সবার আগে আমরা দেখবো যে এই যে পুরো সিস্টেমটা এটা পারপেন্ডিকুলার রয়েছে কি না চেনের সঙ্গে যদি সেক্ষেত্রে না থাকে বা এরকম বেঁকে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে এখানে এরকম কোনো রকম প্রবলেম নেই তো আমাদের যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যারেল অ্যাডজাস্টার নিয়ে কাজ করতে হবে এই ব্যারেল অ্যাডজাস্টার আমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই তবে তবে এই এইদিকে মুভ করতে শুরু করবে এবং যদি আমি ক্লক ওয়াইজ ঘুরি তবে এই এইদিকে মুভ করতে শুরু করবে আমরা ব্যারেল অ্যাডজাস্টার দিয়ে এই গিয়ার ওয়ারের টেনশান ঠিক করে আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব তাহলে সবার প্রথমে আমরা এবার শিফট করি সাথে ছয়ে উঠছে না তাহলে আমরা এবার ব্যারেল অ্যাডজাস্টারটাকে থেকে অ্যাডজাস্ট করব কিন্তু তার আগে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে গিয়ারে উঠছে না তার আগের গিয়ারে কিন্তু সেটাকে নিয়ে আসতে হবে আমরা ব্যারেল রেস্ট থেকে একটুখানি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই এবার দেখি এখনও কাজ করছে না এইবার দেখি এখনও কাজ করছে না আর একটু টাইট দেওয়ার পরে এবার দেখি এখনও হয়নি একটুখানি হালকা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে বাকি গিয়ারগুলো একবার দেখে নিই এবার পাঁচে শিফট হচ্ছে না ব্যারেল অ্যাডজাস্টার দিয়ে অ্যাডজাস্ট করার পরে গিয়ার এখন ছয়ে রয়েছে কিন্তু গিয়ার এই মুহূর্তে সাথে পড়ছে না তো কিন্তু গিয়ার ছয় থেকে পাঁচ ঠিকঠাক শিফট হচ্ছে চার তিন দুই এক তো পাঁচ থেকে এক পর্যন্ত মোটামুটি আপশিফট ঠিকঠাক হচ্ছে এবার ডাউনশিফট দেখব দেখবো ডাউনশিফট এক দিলাম কাজ হলো না দুই দিলাম একে আসলো অর্থাৎ গিয়ার একটা করে ডিলে করছে এবং এটা সাত নম্বর গিয়ারে আসছে না এটা অর্থাৎ সাত নম্বর গিয়ার দিলে এটা পাঁচ ছ নম্বরে এসে আটকে যাচ্ছে তো ব্যারেল অ্যাডজাস্টটা দিয়ে অ্যাডজাস্ট করার পরে আমাদের ডাউনশিফ্টে কোনো প্রবলেম হচ্ছে না এবার আমাদের আপশিফটটা দেখব আপশিফটটা মোটামুটি হয়েছে ছয়ে উঠেছে পাঁচে চারে তিনে দুয়ে ফাইনালি একে তো আমাদের এই আপশিফটের জন্যে আমাদের আরও একটু প্রেসিশনের দরকার তো এর জন্য এবার আমরা ইউজ করবো এই লিমিটিং স্ক্রুগুলোর সো এবার আমরা কাজ করবো লিমিটিং স্ক্রু নিয়ে এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো প্রত্যেকটা সাইকেলের ডিটেলারের গায়ে এরকম করে দুটো স্ক্রু থাকে যেগুলোর গায়ে হাই এবং লো দেখা থাকে হাই স্ক্রুটাকে যদি আমি টাইট দিই তবে ডিটেলার আমার এই দিকে মুভ করবে এবং এই লো স্ক্রুটাকে যদি আমি টাইট দিই তাহলে আমার ডিরেলার এই দিকে মুভ করবে এগুলো কিন্তু ভীষণ সেনসিটিভ পার্ট এগুলোকে সামান্য পরিমাণে টাইট দিতে হয় যদি খুব বেশি পরিমাণে টাইট দিয়ে দাও তাহলে কিন্তু গিয়ার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে আমাদের ব্যারেল অ্যাডজাস্টার আর লিমিটিং স্ক্রু দিয়ে আমরা গিয়ারটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি এবার দেখব আমাদের গিয়ার শিফটিং কতটা ভালো হয় ওকে শিফট করছি ওকে ফাইন সুন্দর 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 এবং সুন্দর বা আপশিফটিং একদম পারফেক্ট ডাউন শিফটিং ওকে 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 সাইকেলের গিয়ার ঠিক করা কিন্তু এক দু মিনিটের কাজ না এটাতে অনেকটা টাইম লাগে ট্রায়াল অ্যান্ড এরোর মেথডের মাধ্যমে এটাকে করতে হয় সাইকেলের গিয়ার অ্যাডজাস্টমেন্ট ঠিক করার পরেও সাইকেল যখন চালাতে যাওয়া হয় তখন দেখা যায় যে সাইকেলের গিয়ার শিফটিং আমার প্রবলেম হচ্ছে এর কারণ কি হতে পারে এর কারণ দুটো হতে পারে এক হচ্ছে সাইকেলের চেন নষ্ট হয়ে গেছে চেন খয়ে গেছে এবং দ্বিতীয় নম্বর হতে পারে যে সাইকেলের যে ফ্রি হুইল রয়েছে সেটাও ক্ষয়ে গেছে কি করে বুঝবে যে চেন নষ্ট হয়েছে না ফ্রি হুইল নষ্ট হয়েছে বা চেন বা ফ্রি হুইল দুটোই নষ্ট হয়েছে তো তো দেখো স্ক্রিনে অলরেডি একটা ছবি চলে আসছে তো এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে সাইকেলের চেন বা ফ্রি হুইল নষ্ট হয়েছে কি সেটা বোঝা যায় তো এর মান যদি ওয়ান আসে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে চেন এবং ফ্রি হুইল দুটোই চেঞ্জ করতে হবে এবং এর মান যদি জিরো পয়েন্ট সেভেন আসে তাহলে বুঝতে হবে শুধু শুধুমাত্র চেনটাকে রিপ্লেস করতে হবে সো আমি তোমাদের একটা রাফ মেজারমেন্ট দিতে পারি যার ফলে তোমরা বুঝতে পারবে যে তো সাইকেলের চেন কতটা খারাপ হয়েছে এই পদ্ধতির কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না কারণ এতে প্রচুর পরিমাণে এরর আসে তো আমরা এরকম একটা মেজারিং টেপ নেব সো এখানে আমরা একটা মার্ক করে নেব এবং আমরা চেনটাকে এখান থেকে মেজার করব এরকম মেজারিং টেপ দিয়ে যদি এর মান যদি তেরোস হয়ে যায় তাহলে বুঝতে হবে এর চেনটাকে রিপ্লেস করতে হবে সো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের বন্ধুদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে সাইকেল মেনটেন্সের ভিডিও আসে বা ব্লগিংয়ের ভিডিও আসে যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো অথবা কমেন্টও করতে পারো সো ভিডিও আজকের জন্য এখানে শেষ দিস ইজ দ্য বেঙ্গল এডার Say she loved the way my chains sitting and the blade and of course, this tells my.